কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর শুধু কন্ট্রোভার্সি, সবাই শুধু কন্ট্রোভার্সি চাইছে, শুধু কন্ট্রোভার্সি চাইছে। কেন বলুন তো? কেন? যারা নর্মাল ভিউজ করছে, যারা যারা ডেলি লাইফ দেখাচ্ছে, তাদের ভিডিওতে কেন ভিউজ নেই একটু বলতে পারবেন? আজকে তাদের ভিডিওতে ভিউজ নেই বলে, যেমন আমরা কিন্তু বাধ্য হয়ে কন্ট্রোভার্সিতে এসেছি। আপনারা যদি, আপনারা সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি, সমস্ত ভিউয়ার্সরা, কারণ আপনারাই তো আমাদের ভগবান, কিন্তু আপনাদেরকে দেখছি আপনারা যখন আমাদের নর্মাল ডেলি লাইফ দিচ্ছি বা যে কোনো ভালো ভিডিও দিচ্ছি, আপনারা সেখানে আসছেন না। যখনই কন্ট্রোভার্সি দিচ্ছি, যখনই সমালোচনামূলক ভিডিও আসছে, তখনই কিন্তু সেই ভিডিওতে ভিউজ। কেন? প্লিজ এটা বন্ধ করুন, প্লিজ। আমিও বন্ধ করতে চাই, আমিও কন্ট্রোভার্সি বা কাউকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না, কারোর ভালো খারাপ কোনো কিছু তুলে ধরতে চাই না, কিচ্ছু না। কিন্তু আমার কাছে একটাই অনুরোধ, মানে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের, প্লিজ আপনারা আমাদের নর্মাল ডেলি লাইফের ভিডিও দেখুন, প্লিজ দেখুন, প্লিজ। অন্তত 500 করে অন্তত ভিউজ দিন, 500 দেখবেন আমরা সমস্ত ভালো ভালো ডেলি লাইফের ভিডিও প্রতিদিন দেব, প্রতিদিন এভরিডে আপনাদেরকে দেব, ভালো ভালো রান্না, ভালো ভালো ব্লগ, ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। কিন্তু আপনারা সেই ভিডিওতে আসছেন না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে আসার জন্য। কিন্তু আজকে একটা তোমাদের উপর আমার একটা অভিযোগ নিয়েই আমি এই ভিডিওতে এসেছি, এই ভিডিওটা করছি। হ্যাঁ, অভিযোগই বলতে পারো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যারা নর্মাল ভিউয়ার্স, তোমরা আমাদের ভগবান, এটা তো মানতেই হবে। নর্মাল ভিউয়ার্স মানে তোমরা যারা, যাদের ইউটিউব চ্যানেল নেই, তাদের মানে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের কথা আমি ছেড়েই দিলাম, যাদের ইউটিউব চ্যানেল নেই আমি সেই সব ভিউয়ার্সদের কথা বলছি, তোমরাই হচ্ছে আমাদের ভগবান। সুতরাং তোমরা মানে তোমাদের সঙ্গটা আমাদের ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার, বিশ্বাস করো। তোমরা যদি আমাদের পাশে না থাকো, আমরা কিন্তু কিচ্ছু না, নাথিং। কিন্তু এখন করে দেখছি আমরা যখন আমরা ডেলি লাইফ যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছিলাম, কোনো ভিউজ নেই। 5 ঘন্টা 6 ঘন্টা হলে কোনো 20-30টা করে ভিউজ। এখনও যারা করছে নর্মাল লাইভের, ডেলি লাইভের যে ভিডিওগুলো, ওই 50-30-20 এই ভিউজ। কিন্তু যখনই কোনো কন্ট্রোভার্সি বা যখনই কোনো কাউকে নিয়ে সমালোচনা সে করা হচ্ছে, সেই সমালোচনামূলক ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসছে, প্রচুর মানুষ আসছে। কেন কেন হচ্ছে? আর তার জন্য আজকে আমাকেও কিন্তু আসতে বাধ্য হয়েছে কন্ট্রোভার্সিতে, সেই এই সমালোচনামূলক ভিডিওতে, আমার ডেলি লাইফ ছেড়ে দিয়ে, আমার কুকিং চ্যানেল ছেড়ে দিয়ে, মানে কুকিংয়ের ভিডিও ছেড়ে দিয়ে বাধ্য। কারণ সবাই এই ভিডিওই দেখছে, এই কন্ট্রোভার্সি, এই সমালোচনামূলক, সবাই এই ভিডিওই পছন্দ করছে। তো সুতরাং আর তার বিনিময়ে আমরা যে ভিডিও করছি, তার বিনিময়ে কিন্তু আমাদেরকে জঘন্যতম ভাষায় কমেন্ট আসছে আমাদের ভিডিওতে। এবং যারা মানে আমরা যা নই, যে ভাবতেও পারি না, আমাদের একটা নিজস্ব, আমরা একটা হাউস ওয়াইফ, আমাদের একটা নিজস্ব মানসম্মান আছে, আমরা আমাদের একটা আশেপাশে সমাজে আমাদের একটা মানসম্মান আছে, সেই জিনিসটা কিছু কিছু মানুষ মনেই করছে না। তাদের জঘন্যতম মেন্টালিটির প্রকাশ তারা দিয়ে যাচ্ছে শুধু এই ভিডিওগুলো করার জন্য। কিন্তু মানে তোমাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে আমার এই অনুরোধ, মানে আমি কী বলবো, একটা হাতে ক্যামেরা ধরা আছে, যার কারণে আমি 2000 অনুরোধ করতে পারছি না। তোমরা প্লিজ আমাদের নর্মাল ভিডিও, মানে নর্মাল ডেলি লাইভের ব্লগিং যে ভিডিওগুলো, ওগুলো দেখো। তোমরা কন্ট্রোভার্সি ভিডিও ত্যাগ করো, ত্যাগ করো। দেখবে আমরা কেউ কন্ট্রোভার্সি করছি না, কাউকে নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না। এটা পারো, এই একমাত্র বন্ধ করতে পারো তোমাদের মতো সাধারণ ভিউয়ার্সরা, যারা আমাদের ভগবান। তোমরা ভিউয়ার্সরা, শুধুমাত্র তোমরা ভিউয়ার্সরা পারো একমাত্র এই কন্ট্রোভার্সি বা এই সমালোচনামূলক ভিডিও বন্ধ করতে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখা ছেড়ে দাও, তাহলে কিন্তু আমরা কেউই আর সাহস পাবো না এই ভিডিওগুলো করার। যেমন ডেলি লাইফের ভিডিও আমরা কিন্তু ছেড়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখছো না বলে আমরা এই ভিডিওতে চলে এসেছি। তোমরা যদি এই ভিডিওগুলোও ত্যাগ করো, যদি ডেলি লাইভের ভিডিওতে তোমরা ফিরে যাও, আমরাও কিন্তু ফিরে যেতে বাধ্য হব। কিন্তু এটা বিশ্বাস করো, তোমরা যদি ডেলি লাইভের দেখো, তাহলে কিন্তু আমরা এই ধারে বাড়েই থাকি না। সুতরাং তোমরাই পারো এই জিনিসটাকে ত্যাগ করাতে, সবার মধ্য থেকে। তোমরা এই কন্ট্রোভার্সি ভিডিও, এই পর সমালোচনা দেখো না, তোমরা ত্যাগ করো। এইটুকু তোমাদের ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ। তো জানেন এই ভিডিওটা করার পরে আমার উপরে অনেকেই রাগ হবে, অনেকেই খারাপ খারাপ কমেন্ট করতে আসবে, আমি জানি। এটাতেও খারাপ কমেন্ট পাবো আমি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু তোমরা শুধু একটু এইসব ভিডিওগুলো ত্যাগ করো, ডেলি লাইভের ভিডিওতে ফিরে যাও প্লিজ, আর কিছু না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার সঙ্গে থেকে যেও, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে যে অল মানে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থাকো।